আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর শর্মিন আক্তার সুমি, প্লাস্টিক সার্জন। আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, মেয়েদের সমস্যাটি নিয়ে। এই সমস্যাটি এই রকম যে মেয়েরা অস্বস্তিতে ভোগে, কিন্তু কি করা যায় তা জানে না। মেয়েদের আন্ডার আর্ম বা বগলের নিচে খানিকটা ফুলে থাকে, কারো কারো ক্ষেত্রে অনেকখানি ফুলে থাকে, বিশেষ করে যখন একটু ফিটিং জামা পরে বা ব্লাউজ পরে, তখন সেই জিনিসটা খুবই দৃষ্টিকটু হয়ে থাকে। কিন্তু এটা নিয়ে কি করা যায় তারা জানেন না। আবার অনেকে খুব ভয় পেয়ে থাকেন, এটা কি টিউমার নাকি, বা এটা কি ক্যান্সারের কোনো লক্ষণ নাকি। আসলে এই বিষয়টা নিয়ে তেমন কোথাও হয়তো কথা বলা হয়নি বলে আপনারা অনেক কিছুই জানেন না। আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় যে ব্রেস্টের কিছু টিস্যু টেইল আকারে, অর্থাৎ ব্রেস্টের লেজ আকারে এই এক্সিলা অথবা আন্ডার আর্মে থাকে। এই টিস্যুগুলো অনেক সময় ছোটবেলা থেকেই বা পিউবার্টি থেকেই কারো কারো একটু বড় হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হবার সময় যখন ব্রেস্ট ফুলে উঠে বা বড় হয়, তখন এই অংশটুকুও বড় হয়েও যায় এবং এটা একটু সমস্যা তৈরি করতে থাকে। এবং বেশি অনেক সময় দেখা যায় এ ধরনের কোনো কিছু না, হঠাৎ করেই এক পাশের বা দু পাশেরই আন্ডার আর্মটা একটু বেশি ফুলে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে বড় হচ্ছে। কারো কারো ক্ষেত্রে কোনো ধরনের ওজন বৃদ্ধির কারণে অথবা হরমোনাল চেঞ্জের কারণে এ ধরনের সমস্যা হতে পারে। তো এই বিষয়টা কোনো খারাপ কিছু কি না, এটা নিয়ে অনেক ভয় থাকে। এখান থেকে টিউমার হতে পারে কি না, এটা নিয়ে ভয় থাকে। এখান থেকে ক্যান্সার হতে পারে কি না, সেই ভয়ও থাকে। প্রথমেই আপনাদের আশ্বস্ত করতে চাই, এটা তেমন ভয়ের কিছু নাই। তবে যেহেতু ব্রেস্টের কিছু টিস্যু এখানে থাকে, সেই হেতু ব্রেস্টে যে ধরনের সমস্যা মানুষের হয়ে থাকে তার সবকটি সমস্যা এখানে হতে পারে। যেমন ব্রেস্টে যদি কারো টিউমার হয় ফাইব্রয়েডোমা, সেটা এখানেও হতে পারে। ব্রেস্টে যদি কারো ফাইব্রোসিস্টিক ডিজিজ, অর্থাৎ যেই সমস্যাটার কারণে ব্রেস্টে একটু জ্বালা পোড়া বা ব্যথার সমস্যা থাকে, সেটা এখানেও থাকতে পারে এবং সেই কারণে কিছু মৃদু ব্যথাও থাকতে পারে। আবার ব্রেস্ট ক্যান্সারের ভয় যেমন ব্রেস্টে থাকে, সেটি এখানেও থাকে। কিন্তু যদি তার কোনো সমস্যাই না থাকে, শুধুমাত্র ফুলে থাকে, তাহলে এটা নিয়ে তেমন দুশ্চিন্তা করার কিছুই নেই। ব্রেস্টে যেমন রেগুলার স্ক্রিনিং পরীক্ষা করতে হয়, এই জায়গাটিও সেই সময় পরীক্ষা করে দেখতে হয়। এছাড়া কেউ যদি মনে করে থাকে না আমাকে খুব অস্বস্তি লাগছে এই সমস্যাটির কারণে, অথবা আমি ড্রেস পরার সময় এখানে খুব ব্যথা ফিল করছি, সেক্ষেত্রে চাইলে উনি এই অংশটি অপারেশন করিয়ে নিতে পারে। এবং এই অপারেশনটিও খুব বেশি জটিল না এবং শুধুমাত্র একটি দাগ থাকা ছাড়া অন্য কোনো ধরনের সমস্যাও সাধারণত হয় না। তাই ব্রেস্টের এই এক্সেসরি টিস্যু অথবা আন্ডার আর্মে ব্রেস্টের যে টিস্যু হাইপারট্রফি থাকে বা এক্সিলারি টেইল হাইপারট্রফি থাকে, বা কখনো কখনো এখানে লাইপোমা জাতীয় এক ধরনের বিনাইন টিউমারও হয়ে থাকে থাকতে পারে, যেই কারণে এই আন্ডার আর্মের অংশটিকেও ফোলা হয়ে থাকে, সেই ফোলাটা নিয়ে দুশ্চিন্তা কোনো কারণ নেই। এটি যেভাবে আছে সেভাবে থাকতে পারে এবং আপনার যদি অস্বস্তি লাগে তাহলে আপনি অপারেশন করিয়েও নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।